আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, এদিকে বিএনপির কফিনে শেষ পেরেক। জানিয়ে দেব 67 জনের খোঁজে স্বজনরা। বিদায়ী কমিশনকে বিচারের সম্মুখীন হতে হবে বলছে আসম রব। এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে বাংলাদেশ চরম বেকায়দায় রয়েছে, এতে দৌড়ঝাঁপ শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি। তবে সরকারের পুলিশ র‍্যাব সহ অনেকেই এই তালিকাভুক্ত হয়েছে, এতে সর্বোচ্চ পর্যায়ে ক্ষতি হচ্ছে বাংলাদেশের সব ক্ষেত্রেই। আপনার মতামতকে কমেন্টস বক্সে লিখে জানান। বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকার ইত্যাদি বিষয়ে ক্রমাগত চাপ প্রয়োগ করছে বলে প্রতীয়মান হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সোমবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র জানায়, সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় আরও জানায়, র্যাব এবং বাহিনীটির বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয় সেই চেষ্টা শুরু করেছে সরকার। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলছে। সূত্র আরো জানায়, বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বাতিল করার পর সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়নি। বিগত 20 বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো দ্বিপক্ষীয় সফর হয়নি, তবে এবছর বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্কের 50 বছর পূর্তিতে উচ্চ পর্যায়ের সফর আয়োজনের জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। বৈঠক সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের মধ্যে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়। বলা হয়, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে এই নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের অসন্তোষের কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইনজীবী নিয়োগ প্রক্রিয়া চলছে। দেশটির সঙ্গে নানাভাবে দ্বিপক্ষীয় যোগাযোগ ও নিবিড় আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা যথাযথ হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস নিষেধাজ্ঞার বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগেই সংসদীয় কমিটির লবিস্ট নিয়োগের কথা বলেছে, এর বাইরে সেটা নিয়ে কাজ চলছে। জনসংযোগ প্রতিষ্ঠান পিয়ার ফার্ম আইনজীবী নিয়োগের কথাও মন্ত্রণালয় বলেছে। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও চ্যালেঞ্জগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তৎপর থাকার সুপারিশ করা হয়। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ আব্দুল মাজিদ খান, মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং নাহিম রাজ্জাক অংশ নেন। বিএনপির কফিনে শেষ পেরেক। একের পর এক ভুল রাজনীতির জন্য আস্তে আস্তে বিএনপি নিঃশেষিত হয়ে যাচ্ছে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার গুরুত্ব হারাচ্ছে এবং এই রাজনৈতিক দলটি ক্রমশ মুসলিম লীগে পরিণত হয়ে যাচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে তার সবই আত্মঘাতী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তারাও বিএনপির এই অবস্থানের সমালোচনা করেছেন। বিএনপি বর্তমান নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। বিএনপি মনে করছে যে এই প্রক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখলে তাদের পক্ষের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা সহজ হবে। তারা জাতীয় আন্তর্জাতিকভাবে বলতে পারবে যে এই নির্বাচন কমিশনকে তারা মানে না এবং তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করেই একতরফাভাবে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মূলত এই যুক্তিতেই বিএনপি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। সর্বশেষ আজ বিকেল 5টার মধ্যে তাদেরকে নাম জমা দেওয়ার কথা বলা হয়েছে, সেটিও তারা গ্রহণ করেনি। তারা বলেছে যে এই নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো নাম তারা জমা দেবে না। প্রশ্ন হলো যে বিএনপি কি সাংগঠনিকভাবে এতটাই শক্তিশালী যে এই নাম জমা না দিয়ে বিএনপি একটি বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারবে এবং সেই আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সেই বাস্তবতা নেই। বিএনপি হয়তো মনে করছে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশে আগামী নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক
সরকারের দাবি বাস্তবায়ন করে দেবে। কিন্তু রাজপথের আন্দোলন ছাড়া তৃতীয় কোনো শক্তি কোনো দেশেই দাবি আদায় করে দিতে পারে না, এটি হলো ঐতিহাসিক সত্য। বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভুল রাজনীতি করেছে এবং ভুল রাজনীতির করার কারণে দলটি সাংগঠনিক শক্তি যেমন হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষের কাছেও প্রশ্নবিদ্ধ হচ্ছে এর ভূমিকা। 2001 সালের নির্বাচনের পর বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করা শুরু করে। প্রধান বিচারপতি বয়স সীমা বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করেন যেন কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। এই সময় বিএনপি বিচারপতি আজিজকে প্রধান নির্বাচন কমিশন করে 1.5 কোটি ভুয়া ভোটার জোগাড় করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়, কিন্তু সেটি ও তাদের পক্ষে সম্ভব হয়নি। এরপর বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করলে আরেক দফা সংকটে পড়ে। 1/11 সরকার আসার পর বিএনপির এই সমস্ত কৌশলগুলো একে একে উন্মোচিত হয়। তখন বিএনপি নিজেরাই একটি সংকটের মধ্যে পড়ে। 2008 নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে বিএনপির অবস্থান জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করে এবং সেখান থেকে শুরু করে বিএনপি একের পর এক ভুল করেই যাচ্ছে। বিএনপি 2014 সালে নির্বাচন বর্জন করে। একইভাবে তারা মনে করেছিল বিএনপি নির্বাচন বর্জন করলেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে, কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির বর্জনের পরও 2014 এর নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং 2014 এর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার পূর্ণ মেয়াদ দেশ পরিচালনা করে। 2018 সালে বিএনপি আবার কোন রকম দাবি দাওয়া পূরণ ছাড়াই নির্বাচনে যোগ দেয় এবং সেখানে তাদের ভরাডুবি হয়। এখন বিএনপি আবার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু এরকম একটি সিদ্ধান্তের ফলে বিএনপির রাজনীতির কবরের শেষ পেরেকটি ঢোকা হবে বলে অনেকেই মনে করছেন। কারণ 2014 তেও বিএনপির যে সাংগঠনিক শক্তি ছিল সেই সাংগঠনিক শক্তি এখন বিএনপির নেই বলেই সংশ্লিষ্টরা মনে করেন। 67 জনের খোঁজে স্বজন গুম, 76 জনের মধ্যে ফিরেছে 9 জন। দেশে নানা সময় বিভিন্ন পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করা হয়েছে এমন 9 জনের সন্ধান পেয়েছে সরকার। এদের মধ্যে একাধিক ব্যক্তি কারাগারে এবং অন্যরা পরিবারের কাছে ফিরে এসেছেন। মানবাধিকার কাউন্সিলের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আরো 67 জন নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান মিলছে না। স্বজনরা তাদের খুঁজে ফিরছেন, তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে এবং দেশের বাইরে আরো কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে কাজ চলছে। মানবাধিকার কাউন্সিলের মতে 1986 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে 76 ব্যক্তি গুম হয়েছে। গত ডিসেম্বরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠকে এ তথ্য দেওয়া হয়, যা তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। দেশেও বিভিন্ন সংগঠন কয়েক বছর ধরে গুম নিয়ে নানা ধরনের পরিসংখ্যান দিয়ে আসছে। এর মধ্যে সংস্থাটি এমন তথ্য সামনে আসে। এদিকে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছেও তথ্য চায় মানবাধিকার কাউন্সিল। এর জবাবে সরকার গুম থেকে ফিরে আসা 9 জনের তথ্য দিয়েছে। এ প্রসঙ্গে রোববার বিকালে নিজ অফিস কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি যে নামগুলো দিয়েছে এদের অনেকের নামে 12-13 করে মামলা আছে। কেউ কেউ জেলে আছে, কেউ কেউ জামিনে বের হয়েছে। গুমের যে তালিকা হয়েছে তাদের অনেকেই পেয়েছি, যারা এখনো নিখোঁজ আছে আমরা মনে করি তাদের পাওয়া যাবে। আমরা খুঁজলে আরো অনেককেই বের করতে পারবো, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তিনি বলেন, প্রতি বছর যদি 1000 নিখোঁজ হয় 950 জনই ফিরে আসে। মন্ত্রী বলেন, যারা গুম হয়েছে বলে প্রচার করা হয় তারা নিজেরাই নিজেদের সরিয়ে রাখে। আমি সবসময় এই কথা বলি, অনেকেই ব্যবসা বাণিজ্য ফেল করে, সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে নিজেরা আত্মগোপন করে। গত বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, তালিকার 76 জনের মধ্যে 8-9 জনকে খুঁজে পাওয়া গেছে দেশে এবং দেশের বাইরে আরো কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যুগান্তরের অনুসন্ধানে খুঁজে পাওয়া 9 জনের নাম জানা গেছে। তারা হলেন রফিকুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন সরকার, মোহাম্মদ জুবাইর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক হোসেন। এদের মধ্যে এখন কেউ কেউ কারাগারে আছেন। যারা পরিবারের সঙ্গে আছেন তাদের বেশিরভাগই মুখ খুলছেন না, কেউ মুখ খুললেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি, আবার কেউ কেউ মন খুলে কথা বলছেন যুগান্তরের সঙ্গে। তারা দিয়েছেন গুম থাকার সময়ে ভয়াবহ বর্ণনা, বলেছেন কিভাবে গুম করা হয়, রাখা হয়েছিল কোথায়, দিয়েছেন নির্যাতনের বর্ণনা। জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম রোববার সকালে যুগান্তরকে বলেন, দণ্ডবিধিতে গুম শব্দটি নেই, আছে নিখোঁজ শব্দ। কেউ নিখোঁজ হওয়ার পর
তার পরিবার আমাদের সহযোগিতা চাইলে আমরা সাধ্যমতো সহায়তা করি। মামলা নিতে না চাইলে সংশ্লিষ্ট থানা পুলিশকে মামলা নিতে বলি। পুলিশের কাছে প্রতিবেদন চাই, নিজেরাও তদন্ত করি, কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার কারণে অনেক কিছুই করতে পারি না। এসব সীমাবদ্ধতা দূর করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্ভাবনা বা প্রস্তাবনা দিয়েছি। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয় এটা প্রমাণ করতে হলে তাদেরই উচিত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা। নাসিমা বেগম বলেন, মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি গুমের যে তালিকা দিয়েছে সে বিষয়ে আমরা অবগত। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে, আমরা তাদের কর্মকাণ্ড মনিটর করছি। দুই দফা গুম হন হাসিনুর। দুই দফা গুম থেকে ফিরে এসে যুগান্তরকে কাছে এক ঘন্টা তিন মিনিটের দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন হাসিনুর রহমান। ভয়ঙ্কর বর্ণনায় তুলে ধরেছেন গুমের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার অদ্যপান্ত। তিন কন্যা সন্তানের জনক হাসিনুরকে দুই দফা তুলে নিয়ে এক বছর আট মাস বিশ দিন গুম করে রাখা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর মিরপুরের একটি আবাসিক এলাকায়। ১৯৮১ সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮২ সালে তিনি যোগ দেন সরকারি চাকরিতে। কিভাবে গুম হলেন জানতে চাইলে হাসিনুর বলেন, ২০১১ সালে আমি রাত ১০টার দিকে ময়মনসিংহে অফিসে কাজ করছিলাম। এমন সময় আমার জুনিয়র এক কর্মকর্তা আমাকে নিচে নামতে বলে। আমি দোতলা থেকে নেমে আসার পর সে বলল, স্যার গাড়িতে আপনার ভাবি। আমি তাকে বললাম, এত রাতে ভাবিকে কেন অফিসে এনেছেন, তাকে আমার বাসায় নিয়ে যাও। এ সময় কয়েকজন জুনিয়র কর্মকর্তা ছিল। আমি ভাবিকে বাসায় যেতে বলার জন্য গাড়ির সামনে এগোতে ওই কর্মকর্তা তার পিস্তলটি আমার মাথায় ধরে আমাকে গাড়িতে তুলে নেন। কিছু সময় পর একজন আমাকে বলে, একটু ভাবিকে ফোন করে বলে দেন একটি জরুরি কাজে ঢাকা যাচ্ছেন। তাদের কথা মতো আমি আমার স্ত্রীকে ফোন করলাম। এরপর টানা ৪৩ দিন গুম ছিলাম। গুম হওয়ার কাহিনী বর্ণনা করে হাসিনুর বলেন, আমাকে গাড়িতে তুলে ঢাকায় এনে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে একটি অন্ধকার রুমের ফ্লোরে শুয়ে রাখা হয়। সবসময় মানসিক চর্টার করা হতো। দরজার সামনে সামনে অস্ত্রশস্ত্র সহ একজন লোক সবসময় ডিউটিতে অবস্থান থাকতেন। খুবই ছোট্ট রুম, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। একবার আমার রুমে ইসিজি মেশিন আনা হয়। ৪৩ দিন পর ওরা আমাকে অন্যত্র নিয়ে যায়। সেখানে আট মাস আটকে রাখা হয়। পরে আমাকে জেলে পাঠিয়ে দেয়। ২০১৪ সালে জেল থেকে মুক্তি পাই। দ্বিতীয় দফায় গুমের বিষয়ে হাসিনুর বলেন, ২০১৮ সালের আগস্ট মাসে রাত ১০টার সময় আমার বাসার নিচ থেকে ফের অপহরণ করা হয়। এই দফায় এক বছর সাত মাস ১৭ দিন গুম করে রাখা হয়। যেখানে আমাকে রাখে সেখানে অনেক সেল ছিল, প্রতি রুমে একজন করে ছিল। বাথরুমে গণ চোখ বেঁধে বাথরুমে নিয়ে যায়, আবার বাথরুম শেষে চোখ বেঁধে রুমে আনা হয়। এক বছর সাত মাস ১৭ দিন আমাকে তেমন কিছুই জিজ্ঞাসা করেনি। আমি সেখানে দুই দফায় অনশন কর্মসূচি চালিয়েছিলাম। আমাকে যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় তখন তারা বেশি বেশি আমার রুমে যেত, যেন আমি তাদের কাছে ক্ষমা চাই বা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই, কিন্তু আমি সে ধরনের কিছুই করিনি। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি তারা আমাকে চোখ বেঁধে গাড়িতে তুলে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তারা তখন আমাকে গুমের বিষয়টি নিয়ে কোনো কথা বলতে বারণ করে, তাই এ নিয়ে কিছু বলেনি। ছাড়া পাওয়ার পর থানায় জিডি করতে গেলে ওসি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, তার কাছেও কিছু বলিনি। তিনি বলেন, আমাকে ছেড়ে দেওয়ার আগে ১০ দিন ধরে আমার সঙ্গে তারা নেগোসিয়েশন করেছে, বলেছে আপনার নিজ এবং শ্বশুর বাড়ির লোকদের আমরা দেখে রেখেছি, তাদের কোনো ক্ষতি হয়নি। হাসিনুর আরো বলেন, ২০১৮ সালের আগস্ট মাসে আমাকে যেদিন অপহরণ করা হয় সেদিন আমার স্ত্রী পল্লবী থানায় জিডি করতে যান, কিন্তু পুলিশ জিডি নেয়নি। পরদিন পুলিশ জিডি নিয়েছে। এখনো আতঙ্ক তাড়া করে রাহিদকে রাজশাহী ব্যুরো জানায়, ঘুমের ঘরে এখনো মাঝে মধ্যে চিৎকার করে ওঠেন আব্দুল্লাহ আল ফারুক রাহিদ। মনে পড়ে দুঃসহ সেই স্মৃতি, অজানা আতঙ্ক তাড়িয়ে বেড়ায় তাকে, কিছুতেই ভুলতে পারেন না কয়েক বছর আগের সেই দুঃসহ আধার রাতের সময়গুলো। রাহিদ রাজশাহীর পবা উপজেলার পুরাতন কসবা এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জহিরউদ্দিনের ছেলে। গুমের ঘটনা বর্ণনা করেন তার পরিবারের সদস্যরা, পরে রাহিদ নিজেও যোগ দেন। পরিবার জানায়, ২০১৭ সালের ১৮ জুলাই সন্ধ্যা ৭টা বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দরগাপাড়া মোড়ে চা পান করেছিলেন রাহিদ। এ সময় কয়েকজন অপরিচিত মানুষ তাকে ঘিরে ধরে, হাতে হ্যান্ডকাপ দিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয়, বেঁধে ফেলে চোখ। এ সময় স্থানীয় জনতা গাড়ি প্রতিরোধ করেন, তবে বিশেষ একটি বাহিনীর সদস্য পরিচয় দেওয়ার কারণে সেখান থেকে সরে যান স্থানীয় মানুষ। ঘটনার বর্ণনায় যোগ দিয়ে রাহিদ বলেন, তাকে নিয়ে মাইক্রোবাসটি অজানা উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ২ ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর মাইক্রোবাস থেকে নামানো হয়। এরপর তাকে ৪ ফুট বাই ৬ ফুটের একটি ঘরে রাখা হয়। ঘরটির কোনো জানালা ছিল না, কোনো আলোর ব্যবস্থা, ফলে দিনরাত ছিল সমান।
দিনে তিনবার দরজার নিচ দিয়ে খাবার দেওয়া হতো। ঘরের মধ্যেই ছিল টয়লেট, ঘরটি সবসময় থাকত অপরিচ্ছন্ন। আমাকে দীর্ঘ 7.5 মাস সে বদ্ধ ঘরে অন্তরীণ রাখা হয়। এ সময় কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ পাইনি, অন্ধকার আর বদ্ধ করে একাকী সময় কাটতে হয়। ছিলাম চরম আতঙ্কের মধ্যে, সময় কাটানোই দুঃসহ হয়ে পড়ত। মনের মধ্যে কাজ করত অজানা আতঙ্ক, সবসময় মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতাম। প্রতিদিনই মনে করতাম এটাই হয়তো আমার জীবনের শেষ সময়, খুব সন্নিকটেই হয়তো মৃত্যু। ওই ঘরে ঢোকানোর পর থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমাকে কেউ কিছু জিজ্ঞাসাবাদও করেনি। শারীরিকভাবে কোনো অত্যাচার না করলেও তারা আমাকে সবসময় মানসিক কষ্টে রেখেছে। রাহিদ আরো বলেন, 2018 সালের 20 ফেব্রুয়ারি সন্ধ্যার পর আমাকে ওই বদ্ধ ঘর থেকে চোখ বাঁধা অবস্থায় বের করা হয়। প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পর আমাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখে বুঝতে পারি আমি নাটোরের বনপাড়া এলাকায় অবস্থান করছি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন গভীর রাত, বাস চলছিল না, কয়েকটি ট্রাকে হাত তুললাম থামলো না। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পরে একজন ট্রাক চালক তার গাড়িটি থামালেন। তাকে অনুরোধ করলাম, তিনি আমাকে রাজশাহী মহানগরীর প্রবেশদ্বার তারাইমারি এলাকায় নামিয়ে দিলেন। পদ্মা নদীর বাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে কেশবপুর পুলিশ লাইন এলাকায় আমার বোনের বাড়িতে এসে উঠলাম। পরে আমার বাবা এবং নিকট আত্মীয়রা খবর পেয়ে বাড়ি নিয়ে গেলেন। মুখ খুলতে চান না শামীম। বগুড়া ব্যুরো গাইবান্ধা প্রতিনিধি জানান, বগুড়া শহরের মফিস পাগলার মোড় থেকে তুলে নেওয়া হয় গাইবান্ধার পলাশবাড়ির শামীম আহমেদের প্রধানকে। বিদায়ী কমিশনকে বিচারের সম্মুখীন করতে হবে বলছে আসাম রব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন করতে হবে। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থাকে খাদের কিনারে রেখে যাওয়া সহ সংবিধানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বিনষ্ট করে দিয়েছে বিদায়ী এই কমিশন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জেএসডি সভাপতি আসাম রব। বলেন, সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করে ও লঙ্ঘনের মাধ্যমে এই নির্বাচন কমিশন রাতের আধারে ভোট সম্পূর্ণ করে সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দেওয়ার মতো অপরাধ করে এখন নিরাপদে প্রস্থান করছে, যা গণতান্ত্রিক সমাজের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে আরো উৎসাহিত হবে, আর এই প্রবণতা ভবিষ্যতে দেশকে সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে। তিনি আরো বলেন, সরকার ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, আর তারা সরকারের অনুগ্রহ ভাজন হয়ে জনগণকে প্রতারিত করেছে। হুদা কমিশনের জন্ম এবং অপকর্ম সবই এই সরকারের মদদেই হয়েছে। অনিয়মের গুরুতর অভিযোগে অভিযুক্ত এম নুরুল হুদা কমিশন কর্তৃক নির্বাচনের নামে দিনের ভোট রাতে করার মতো গর্হিত কলঙ্কের স্মৃতি গণতন্ত্রকামী দেশবাসীকে অবিরাম কষ্ট দিতে থাকবে। একের পর এক নির্বাচন হয়েছে আর ব্যর্থতার ঝুড়ি পূর্ণ করেছে এই কমিশন। তারপর আত্মসমর্পণ বিসর্জন দিয়ে সিইসি সহ অন্য 3 কমিশনার নিজের পক্ষে সাফাই গেছেন বরাবরই। ব্যতিক্রম ছিলেন একমাত্র কমিশনার মাহবুব তালুকদার। তিনি সময়ে সময়ে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অস্বীকার এবং দুর্নীতি অসদাচরণের অভিযুক্তদের অনুগত্যের প্রতিদান বিচারের আওতায় আনতেই হবে, না আনলে ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে পড়বে। গণতন্ত্রের সাথে জড়িত থাকা বিকৃতিসমূহ একই সংশোধন করা প্রয়োজন, নইলে জাতিকে অতি উচ্চ মূল্য দিতে হবে। জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার রিমান্ডে। নাশকতা সহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় সোমবার পুলিশ আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এই রিমান্ডের আদেশ দেন। আসামি পক্ষে এস এম কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আজাদ রহমান এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সিম এম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এই তথ্য জানান। রিমান্ডে আবেদনে বলা হয়, গত বছর 26 মার্চ বিকেল 4:30 দিকে এই মামলার আসামি মাওলানা মামুনুল হক জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে অজ্ঞাতনামা জামায়াত শিবির বিএনপি জঙ্গি মৌলবাদী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশব্যাপী গুজব সৃষ্টির মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে
হামলার পরিকল্পনা করেন। ফলশ্রুতিতে মামুনুল হকের নির্দেশনায় আসামিরা ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে হাটহাজারী সহ সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মসজিদ ভাঙচুর করে দেশকে অস্থিতিশীল অকার্যকর মৌলবাদী রাষ্ট্র পরিণত করার মাধ্যমে অবৈধ পথে সরকার উৎখাতের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে প্রতীয়মান হয়। গোলাম পরোয়ার মামলার ঘটনার সঙ্গে জড়িত মর্মে একাধিক সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। মামলার বিবরণী থেকে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকা সহ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ষড়যন্ত্র করে। এর ধারাবাহিকতায় গত বছর 26 মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসল্লিদের ওপর হামলা সহ নাশকতার অভিযোগ পল্টন থানার পুলিশ কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান মামলাটি দায়ের করেন।